আজ 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। অনেক বীর শহীদের বলিদান ও সংগ্রামের পর আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে 15ই আগস্ট। ভারতের বীর বিপ্লবীদের বলিদান ও ত্যাগ এবং সকল আন্দোলন সম্পর্কে তো তোমরা সবই জানো, তো তোমাদের সকলকে আমি 15ই আগস্টের শুভেচ্ছা জানিয়ে আজকে এই ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে যেহেতু 15ই আগস্ট, তো সকাল সকাল উঠে চারিদিকে শুধু দেশাত্মবোধক গান চলছে, মানে মনটা খুবই ভালো লাগছে। তো আমার মেয়ে স্কুলে গেছে, সকাল সকাল স্কুলে গেছে, মানে 6টার দিকে গেছে আর কি, তো এখনই এলো আর কি স্কুল থেকে। তো মেয়েকে বলছি একটা গান করতো আজকে দেশাত্মবোধক গান, মানে মেয়ের গলায় গান শুনতে খুবই আজকে মনটা চাইছে আর কি, ইচ্ছে করছে। তো চলো, ভাবলাম তোমাদেরকে একটু গানটা শোনাই, চলো এই গানটা শোনাই। ফাঁসি হলো দীপ, অভিরামের দীপ চালান মা ফুদি
বন্ধুরা, মেয়ের গান শুনে সত্যি আর চোখের জল আটকে রাখতে পারলাম না। তো বন্ধুরা, গান শোনার পর রেডি হয়ে গেছি। আজকে 15ই আগস্ট, তো আজকে ভাবছি কোথাও ঘুরতে যাব, কিন্তু ঠিক জানি না কোথায় ঘুরতে যাব। তো দেখা যায় কোথায় যাই, তো ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে যাই। তো অবশ্যই কিন্তু তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমার বর রেডি হচ্ছে। বাবরে, কাস্তে কাস্তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। চলো ঘুরতে যাই, অবশ্যই সঙ্গে থাকবে। দেখো, শেষে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম গর্তেশ্বরী মন্দিরে। এই যে 51 পিঠে চলে এলাম আমরা। ওই যে মন্দির, অবশ্যই মন্দিরে যাবো আমি। এত রোদ্দুর যে তাকানো যাচ্ছে না। তো বন্ধুরা, আমি এসেই দেখলাম যে মিস্টার পিকেটেডি 51 ফিট গর্তেশ্বরীর উদ্যানে সবার সাথে প্রাং করছে। তো তারই কিছু দৃশ্য আমি তোমাদেরকে শেয়ার করছি। তো এই যে দেখো, এটা গর্তেশ্বরী মন্দিরের প্রবেশদ্বার। আর দেখো, এখানে লেখা আছে প্রবেশ মূল্য 5 টাকা। সব
তো এই যে দেখো মন্দির, গত্তেশ্বরী মন্দির। তো আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিই আগে। আর এটা হচ্ছে শিব মন্দির। আর দেখো এখানে প্রসাদ বিতরণ করছে। তো আমি একটু প্রসাদ নিয়ে নিলাম আমার বরের জন্য আর আমার জন্য। এই যে প্রসাদ। ঘুগনি, মোমো আর কি আছে দিদি? ঠিক আছে দাও, ঘুগনি দাও দুই প্লেট। আমরা এখন চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো তোমরা দেখো রাস্তার চারিপাশে প্রাকৃতিক মনোরম ছবি। বন্দে মাতরম, জয় শ্রী।